রাজ্যে বিভিন্ন টিএসআর বাহিনীর প্রধান কার্যালয় সহ অন্যান্য কার্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং খোঁজ খবর নিচ্ছেন টিএসআর জওয়ানদের দৈনন্দিন জীবনযাত্রার। মুখ্যমন্ত্রী এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার যান দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এলাকায় টিএসআর নবম বাহিনীর প্রধান কার্যালয়ে। রাজ্যের গর্ব টিএসআর বাহিনী। এরাজ্যে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রয়োজনে রাজ্যের বাইরে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছে টিএসআর জওয়ানরা। রাজ্যে সন্ত্রাসবাদ দমনে টিএসআর ব্যাটালিয়নের অপরিসীম গুরুত্ব রয়েছে। এরাজ্যে বিগত বাম জামানায় টিএসআর জওয়ানদের অবস্থা বেশ করুণ ছিল বলে অভিযোগ। বেতন ছিল অত্যন্ত নগণ্য, বাহিনীর কার্যালয়গুলোর অবস্থা ছিল তথৈ বচ। এই অভিযোগ বারবার সামনে উঠে এসেছে। এই অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী টিএসআর জওয়ানদের দৈনন্দিন জীবনযাত্রার খোঁজ খবর নিতে টিএসআর ক্যাম্পগুলি পরিদর্শনের জন্য কতবার গিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়। রাজ্যে নতুন সরকার আসার সাথে সাথেই টিএসআর জওয়ানদের বেতন বৃদ্ধি থেকে কার্যালয়গুলি সংস্কার হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে গিয়ে টিএসআর বাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শন করছেন এবং জওয়ানদের দৈনন্দিন জীবনযাত্রার খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি টিএসআর বাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শন করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই উদ্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার তিনি যান শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এলাকায় টিএসআর এর নবম ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে। কার্যালয়টি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন টিএসআর আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে, তাদের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে অবগত হন। তিনি যোগ দেন সৈনিক সম্মেলনে। কোয়াইফাং পোস্ট কা সিগন্যাল প্লাটুন শ্রীমান ওর সিগন্যাল আপকে নিরীক্ষণ কে লিয়ে তৈয়ার হ্যায় শ্রীমান। জয়ন সাহেব এদিন মুখ্যমন্ত্রী ক্যারাম খেলেন এই টিএসআর বাহিনীর কার্যালয়ে। মুখ্যমন্ত্রী এদিন টিএসআর বাহিনীর নবম ব্যাটালিয়নের এই প্রধান কার্যালয়ে নিজে এসে উপস্থিত হয় স্বাভাবিকভাবেই খুশি এই বাহিনীর আধিকারিক থেকে জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।